পলিটিক্সে শিকারে পড়েছে তো আমি আমার ফিউচার নিয়ে অনেক আশাবাদী কারণ এত ভালো একটা ছবি হয়েছে শেষবাজি আমার বিশ্বাস হ্যাঁ শেষবাজির সাথে আরো আরো দুটো ছবি আছে কিন্তু আমি কোনো টেনশন করছি না কারণ আমি আমার আমার ছবির প্রতি আমার একটা আত্মবিশ্বাস আছে আচ্ছা একটা সিনেমা মুক্তির পরে বেশ কয়েকদিন চলে গেল বেশ সময় চলে যায় অনেক সময় মুক্তি হয় না সিনেমাতে সেক্ষেত্রে ক্যারিয়ারে কোনো ইফেক্ট পড়ে কিনা দীর্ঘ সময় একটা সিনেমায় ধরে ঝুলে থাকলে অবশ্যই ক্যারিয়ারে ইফেক্ট পড়ে সবাই তো তখন বলতে থাকে যে নায়িকার যদি ছবি রিলিজ না হয় তাহলে তো আমার ক্রেডিটটা কোথায় আমার ক্রেডিট তখনই হবে যখন সেটা দর্শকের চোখের সামনে আসবে যখন সেটা আলোর মুখ দেখবে তখনই একটা অভিনেত্রী বা অভিনেতার একটা লাইফে একটা সাকসেস হয় তো একটা ছবি আমরা যখন করি সেটা যখন দীর্ঘ সময় ঝুলে থাকে রিলিজ হয় না আলোর মুখ দেখে না তখন তো আসলে এটা মরিচিকা হয়ে গেল তো আমি মনে করি যে আমাদের ছবিগুলো অবশ্যই রিলিজ দেওয়া উচিত আসলে প্রযোজকরাও তো অনেক টাকা খরচ করে এখন যেহেতু ছবির বাজার একটুটা ঢাল সিজন যায় তো অনেকেই হয়তো ছবি দেখতে আসে না এই জন্য প্রযোজকরা রিক্স নিয়ে ছবিটা রিলিজ দেয় না তো আমাদের এই ছবিটা অনেক ভালো হয়েছে আমরা রিক্স নিয়ে রিলিজ দিয়ে ফেলেছি আমার আরো পরপর আরো কয়েকটা ছবি আসবে খুব তাড়াতাড়ি রিলিজ হবে সো আমি অনেক সাকসেস নিজেকে অনেক লাকি ফিল করছি যে আমার ছবিগুলো একের পর এক রিলিজ হয়েছে সাইমন সাদিকের সঙ্গে এই সিনেমায় কাজ করেছেন পোস্টারের একটা ভিন্ন লুক আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এটা গল্পে আপনাকে আমরা কিভাবে পাচ্ছি সাইমনের সাথে এটা আমার ফার্স্ট ওয়ার্ক ফার্স্ট কাজ করা পর্দায় সাইমনের সাথে আমার ফার্স্ট ছুটি তো খুব ভালো একটা কেমিস্ট্রি ছিল কিন্তু এটা একদম ভিন্ন রকম একটা গল্প এই গল্পে আমাদের কোনো প্রেম ভালোবাসা তেমন কোনো কিছুই নেই মানে হয় না যে একটা সিনেমায় নায়ক নায়িকার একটা কেমিস্ট্রি থাকে এরকম কোনো কেমিস্ট্রি আমাদের এই ছবিতে নেই এটা একটা থ্রিলার একটা মুভি তো একটা ভিন্ন রকম গল্প মানে আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন আমি বলে হয়তো বুঝাতে পারবো না বলতে গেলে আমাকে মানে পুরো গল্পটাকেই বলতে হবে তো আমি এই জন্য কিছুই বলতে পারছি শিরিন শিলার শেষ বাজি কি আমার আমার শেষ বাজি আজকে যেটা রিলিজ হলো এটাই আমার লাইফের একটা শেষ বাজি কারণ এখন পর্যন্ত আমার যে কটা ছবি রিলিজ হয়েছে তার মধ্যে শেষ বাজিটা নিয়েই আমি বাজি তুলছি আমি এখন ডায়লগ বলতে পারবো না সরি আমি আসলে অভিনয়ের সময় যেভাবে বলি সেটা একরকম কিন্তু এত মানুষের সামনে আসলে বলতে পারবো না তখন আমাদের পরিচালক সমিতি শাইন সুমন ভাইয়া বাজি ধরেছিল যে আমি বাজি ধরছি দুটো ছবির বেশি কোনো ছবি রিলিজ হবে না তো আমি গুলজার ভাই ছিল শাইন সুমন ভাই ছিল আরো অনেক সম্মানী ব্যক্তিত্বরা ছিল আমি জানি না তাদের বাজিটা কোন লেভেলে আছে এখন যদিও শাইন ভাই আমার খুব কাছের মানুষ আমি ভাইকে অনেক শ্রদ্ধা করি ভালোবাসি তারাও হয়তো বা পরিস্থিতির শিকার কিন্তু কেনই বা এটা হচ্ছে এটা তো একটা মানে জোর জুলুম হয়ে গেল তো এভাবে অন্যায় করে তো আসলে ইন্ডাস্ট্রি টিকে থাকবে না তো আজকে পরিচালকরা যদি তাদের পাওয়ার না খাটাতে পারে যদি প্রযোজক সমিতি তাদের পাওয়ার খাটাতে না পারে আমাদের শিল্পী সমিতিও কিছু করতে পারছে না তো এখানে আসলে বড় পাওয়ারটা কার এটা আসলে আমি জানি না এটা আমার জানার খুব আগ্রহ নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাই কিন্তু একটা পরিবার সেক্ষেত্রে আপনাদের মধ্যে একতাবদ্ধতা নেই কেন এটার কারণটা কি আমি আসলে জানি না আমি আসলে ছোট মানুষ আমি একজন সামান্য সদস্য শিল্পী সমিতির যদি আমি কোনো কমিটিতে নেই কিন্তু আমি নিরপেক্ষভাবে চাই যে ইন্ডাস্ট্রি ভালো আসলে ইন্ডাস্ট্রি টিকে থাকলে আমাদের আরো অনেক শিল্পীরা কাজ করতে পারবে আমি হয়তো বা সারা জীবন তো কাজ করব না এখন হয়তো বা কাজ করছি কয়েকদিন পরে হয়তো বা বিয়ে হয়ে যাবে কি হবে জানি না